আজ যে নাস্তার রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু আপনারা চা বসিয়ে রেখে ঝটপট এই নাস্তাটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। শুধুমাত্র চা হতে যতক্ষণ লাগে আর নাস্তাটা কিন্তু ঝটপট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে কিন্তু একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ডউইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই বিট করে নেব। বিট করতে করতে দেখবেন এইরকম ফুমি টেক্সচারে চলে আসছে, তখনই বুঝতে হবে যে আপনার ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব 1/4 কাপ তেল। এটা রান্না করার সয়াবিন তেলটা আমি দিচ্ছি, এটাও কিন্তু আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই দেখুন, একটু ভালো মতো সময় নিয়ে তেলটা কিন্তু এটার সাথে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। আমি বেকিং পাউডারটা কিন্তু দিইনি, বেকিং সোডাটাই কিন্তু এই রেসিপিটার মধ্যে দিতে হবে। দিয়ে মিশ্রণটাকে আমি হাতের সাথে মিক্স করে নিচ্ছি। যখন মিক্স করার সময় দেখবেন যদি আপনাদের ব্যাটারটা এরকম পাতলা টাইপের হয় তাহলে কিন্তু আপনারা আরও 1/2 কাপ ময়দা কিন্তু অ্যাড করতে পারেন। এখন কিন্তু মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমার ডোটা কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে। এখন একটু সময় আমি মথে নিয়ে সরাসরি একটা বোর্ডের মধ্যে নিয়ে যাব। এই দেখুন আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। এখন একটু মথে তারপরে কিন্তু আমি মিশ্রণটাকে সামান্য পরিমাণ ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এই দেখুন এটাকে কিন্তু আমি একবারে পাতলা রুটি করব না, একটু মোটা টাইপেরই রুটিটা আমি তৈরি করে নিব। আপনাদের আমি দেখিয়ে দিব কতটা পাতলা করে বা মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এই দেখুন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন রুটিটা আমি কতটা মোটা করে বেলে নিয়েছি। এখন সাইডের যে অসমান অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পরে কিন্তু এটা দিয়ে আমি আবারও রুটি বেলে নিব। এখন সাইডের অংশগুলো একটু কেটে আলাদা করে রেখে দেব নাস্তাটা শেপ দেওয়ার জন্য। এই দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যেই সাইজের নাস্তাগুলো করব সেই সাইজ অনুযায়ী কিন্তু কাট করে নিচ্ছি। একটু খেয়াল করুন, এটা দেখলেই আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। একদম সোজা কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে, আমি সবগুলো নাস্তা কিন্তু এভাবেই কেটে নিয়েছি। এই দেখুন, এই দেখুন আমার নাস্তার শেপগুলো কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। একটু খেয়াল করুন আমি কীভাবে নাস্তাগুলো কেটে নিচ্ছি, একটু খেয়াল করলেই কিন্তু এই নাস্তাগুলো আপনারা অনায়াসে খুব সহজেই তৈরি করে নেবেন। আর সাইডের যে অংশগুলো থাকবে সেটাগুলো কিন্তু দিয়ে আমি আবারও রুটি বেলে নেব। আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু আরেকটা নাস্তাও কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এভাবে একটু বাঁকাটে টাইপের করে কিন্তু আমি কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো সাইজের করে কিন্তু কাট করে নিতে পারেন। এই দেখুন আমি সবগুলো নাস্তা কিন্তু সেম প্রসেসে এভাবেই কেটে নিব। আর নাস্তাগুলো দেখতে যে কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা প্লেটের মধ্যে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছি আর নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে এই দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে যখন তেলটা গরম হয়ে যাবে তখনও কিন্তু আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে কিন্তু আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো নাস্তা কিন্তু এভাবেই দিয়ে দিব। এক সাইড যখন একটু কালার চলে আসবে তখন কিন্তু নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই দেখুন এক সাইড কালার হলে তবেই উল্টাবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো কালারগুলো খুব সুন্দর আসবে। আমি সবগুলো নাস্তা কিন্তু উল্টে দিচ্ছি। আর নাস্তাগুলোকে যে কতটা সুন্দরভাবে ফুলে উঠছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। সুন্দর একটা কালার করে কিন্তু আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আর দেখুন নাস্তাগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় লাগছে।
এই দেখুন একটা ঝাঁঝের মধ্যে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এক এক করে কিন্তু আমি সবগুলো নাস্তা নামিয়ে ফেলবো। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। একটা নাস্তা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্টলি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।